Viewers, welcome to the another episode of Stapo Studio with me Rinku. আজকে আমি আপনাদেরকে যে মুভি রিভিউটি জানাবো মুভিটি সদ্য মুক্তিপ্রাপ্ত এবং খুব আলোচিত একটি সিনেমা যার নাম হচ্ছে মিত্রন ছবিটি মুক্তি পেয়েছে 14 সেপ্টেম্বর 2018 এবং আইটি বিষয় জানিয়ে রাখছি আপনাদের এই ছবিটি হচ্ছে 2016 সালে তেলেঙ্গু চলচ্চিত্র যা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এই মুভিটির রিমেক এবং মুভিটির নাম হচ্ছে পেলি চপুলেও এই মুভিটি থেকে আসলে এই মুভিটি রিমেক করা হয়েছে এবং এই মুভিটির পুরো গল্পটি অ্যাকচুয়ালি গুজরাটি গল্প বা গুজরাটি একটা আবহাওয়া এই গল্পটিতে ব্যবহার করা হয়েছে এবং এই মুভির যে গান সেই গানটিতে আসলে গুজরাটির গানের যে একটা সংস্কৃতি বা আবহাওয়া থাকে সেই বিষয়টা অ্যাকচুয়ালি মুভিতে ব্যবহার করা হয়েছে তো এই মুভিতে আমরা যে ক্যারেক্টারগুলো পাবো যে কি প্যাকনানি অ্যান্ড আবিনী জ্যাকি বাগনানি অ্যাজ এ যা হিসাবে এই মুভিতে হিরো ক্যারেক্টার প্লে করে এবং হচ্ছে আবিনী অ্যাজ এ কৃতিকা কর্মা তা সে হিরোইন হিসেবে এখানে প্লে রোল করে মুভিটিতে এবং এই মুভিটি পরিচালনা করেছে নিতিন কাকার নিতিন কাকারের মুভি আগে আমরা দেখেছি খুব ভালো এবং আলাদা একটা স্টাইল থাকে মুভি তৈরি করার ক্ষেত্রে এই মুভিটি হচ্ছে সম্পূর্ণ একটা রোমান্টিক এবং কমেডি ধাঁচের মুভি তো মুভিটি দেখলে প্রথম দিক দিয়ে প্রচুর হাসি আসবে এবং প্রতিটি সংলাপ কথা বলার উপস্থাপন প্রসেস প্রতিটি বিষয় খুবই ভালো ছিল এই মুভিটিতে তো এই মুভিটিতে যে বিষয়টি হয় জ্যাকি বাগনানি অ্যাজ এ জয় হিসেবে মুভিটি হিরো ক্যারেক্টার প্লে করে সে ফ্যামিলি পারপাসে বা ফ্যামিলির মাধ্যমে একটি মেয়েকে বিয়ে করতে চায় যে এই মুভির হিরোইন হিসেবে আছে তো বিয়ে করতে যাওয়ার জন্য যেটা হয় আমাদের যে মেয়ে দেখতে যাওয়া বলা হয় মেয়ে দেখতে গেল তারপর হচ্ছে আবিনীর সাথে পার্সোনালি কথা বললো যে অ্যাকচুয়ালি পার্সোনাল লাইফে জয় খুবই লুজার টাইপের একটা মানুষ দিয়ে সে আসলে লেখাপড়া বা কাজকর্মের কোনো কিছুতে তেমন বেশি ভালো না ঠিক আছে তার কোনো কিছু আসলে সে করতে পারে না তো এই বিষয়টি যখন বললো এবং জয়ের স্বপ্ন হচ্ছে সে অস্ট্রেলিয়া যাবে সেখানে গিয়ে একটা সেটেল হবে বিজনেস করবে এইরকম একটা প্ল্যানিং তার ছিল তো এইভাবেই আসলে মুভিটা আগায় এবং এই মুভিটা দেখানো হয় কীভাবে তাদের স্বপ্নটা পূরণ করা হয় কীভাবে তাদের ভালোবাসা একটা পরিণয়ে রূপান্তরিত হয় এবং আরেকটি বিষয় এই মুভিতে পাবে যে বাবা এবং ছেলে মানে জয় এবং তার বাবার যে বিভিন্ন উপস্থাপনা বিভিন্ন কথা বলার স্টাইল প্রতিটা মুহূর্তে খুবই হাস্যকর এবং খুবই ভালো ওদের যে মুভিটা হলে গিয়ে দেখতে পারো খুবই সুন্দর একটা মুভি ঠিক আছে এবং আশা করছি মুভিটা ভালো লাগবে রিভিউ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী মুভি পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যাচ্ছি আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন